আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস গ্রেস। এখানে দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে। তো আমি এখন আপনাদেরকে বেসিক সেলাইগুলো দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে রানিং স্টিচটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দুই স্টাইলে রানিং স্টিচটা করতে পারেন। তো আমি দুই স্টাইলে রানিং স্টিচটা দেখিয়ে দিচ্ছি। বাংলায় এটাকে আমরা কাঁথাফোড় হিসাবে চিনি। তো এখন যেটা করছি সেটা হচ্ছে ব্যাক স্টিচ। আমি আজকে যে যতগুলো বেসিক স্টিচ আপনাদের এখানে দেখিয়েছি প্রত্যেকটারই অনেক ভেরিয়েশন আছে। তো আমি যে বেসিক যেটা সেটা আমি আজকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্টিম স্টিচ। বাংলায় এটাকে আমরা ডালফোড় হিসাবে চিনি। এখন দেখাবো ফ্লাই স্টিচ। এখন যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে চেইন স্টিচ। বেসিক চেইন যেটা সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমার বেসিক চেইন শেষ হয়ে গেছে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফেদার স্টিচ। এখন যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে হেরিং বোন স্টিচ। তো দুইটা লাইনে আপনারা দিতে পারেন, দেন আমি যেভাবে সেলাই করছি এভাবে সেলাই করতে পারেন।
এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রেঞ্চ নট। তো নট বেসিক্যালি অনেক ধরনেরই হয়, তো আমি এটা ফ্রেঞ্চ নটটা বেশি ইউজ করা হয়, তো এটাকে আমি বেসিক ধরে এখানে ফ্রেঞ্চ নটটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেঞ্চ নটের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমি পেঁচিয়ে নিচ্ছি, তো এই যে একবার কি দুইবার, যে কয়বার আপনাদের ইচ্ছা সেই কয়বার আপনারা পেঁচিয়ে এভাবে করে টান দিবেন। এখন যেটা করছি সেটা হচ্ছে বেসিক শার্টিন স্টিচ, এটার আমাদের নেম হচ্ছে ভরাট, বাংলা আমরা এটা ভরাট সেলাই হিসাবে চিনি। তো এটা কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ ভিউ আমি দিচ্ছি। তো এখন যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট স্টিচ। তো অনেকে এটাকে বাটন হোল সেলাই হিসাবে চিনে, বাট এটা কিন্তু ব্ল্যাঙ্কেট স্টিচ বলে, এটাকে বাটন হোল স্টিচ ব্ল্যাঙ্কেট স্টিচের একটা ভেরিয়েশন। এখন যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে বেসিক ক্রস স্টিচ। এখন যে স্টিচটা দেখাবো সেটা হচ্ছে ক্রিটন স্টিচ। দেখতে পাচ্ছেন এখানে চারটা আমি রো দিয়েছি, তো কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা বেসিক ক্রিটন স্টিচ যেটা, সেটা এখন যে স্টিচটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রেইট স্টিচ। এটা অনেক ইজি একটা সেলাই, জাস্ট একটা লম্বা যে সেলাই দিবেন এটাই হচ্ছে স্ট্রেইট স্টিচ। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক উইভিং স্টিচ যেটা, সেটা
এখন দেখাবো ফিশ বোন স্টিচ। এখন যে স্টিচটা করবো সেটা হচ্ছে শেভন স্টিচ। এখন যে সেলাইটা করবো সেটা হচ্ছে বাটন হোল স্টিচ। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট স্টিচের ভেরিয়েশন। তো আমি এখানে বেসিক যে সেলাইগুলো দেখিয়েছি, তো এখন আমি জাস্ট দুইটা ভেরিয়েশন দেখাবো, দুইটা স্টিচের, কারণ এই দুইটা অনেক ইউজ হয় অনেক স্টিচের ক্ষেত্রে, অনেক এমব্রয়ডারির ক্ষেত্রে। তো এই কারণে আমি এই দুইটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাটন হোল স্টিচ। এখন যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে লেজি ডেইজি। এটা চেন স্টিচের ভেরিয়েশন। এটা অনেক বেশি ইউজ হয়, এ কারণে আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পেলেন আমার 15টা আমি বেসিক সেলাই দেখালাম এবং দুইটা জাস্ট ভেরিয়েশন দেখিয়েছি, কারণ এই দুইটা মোস্টলি ইউজ হয় এই কারণে। তো আমার কমপ্লিট হয়ে গেছে সেলাইগুলো। তো আপনারা এখান থেকে যে বেসিক স্টিচগুলো আছে সেগুলো জানতে পারলেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।